হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একটু খারাপ আছি। দেখো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, আর কালকে রাতে রূপে হঠাৎ করে জ্বর চলে এসেছিলো, ঠান্ডাটা লেগেছে। তখন বলছিলাম না যে কালকে যে কাশিটা হচ্ছে, ওই জন্য ওকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাবো, ওই জন্য আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেছে। ওর বাবা বাজারে দাঁড়িয়ে আছে, তো আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছে। আমরা এখন টোটো করে ঘর থেকেই বেরিয়ে পড়বো, কারণ বৃষ্টি হচ্ছে, বাজার পর্যন্ত হেঁটে যাওয়া একদম অসম্ভব। এমনি সময় হয় তাও যাওয়া যায়, কিন্তু একে ছেলেটার জ্বর হয়েছে, তারপরে কী করে বাজার পর্যন্ত হেঁটে যাবো বলো। আর দেখতে পাচ্ছ তোমরা রাস্তার চার ধারে কেমন জল জমা হয়ে গেছে। রাতে ভালোই বৃষ্টি হয়েছে এদিকটাতে, আমাদের এদিকটা যদি হয়েছে জল জমা নেই বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখো রাস্তার দু ধারে এত পরিমাণে জল জমা হয়েছে যে গাড়ি যাতায়াত করতে অসুবিধা হয়ে পড়ছে। তারপরে তো আবার টোটো, একটা করে বাস আছে, এমন জলে ছেটকা দিচ্ছে যে শাড়ি প্যান্টে সব লেগে যাচ্ছে। যত সাইড দিয়ে যাও না কেন, বাস সেই তার মাঝখান দিয়েই যাবে, সে কোনো সাইড নেবে না, রাস্তার যেখানটা ভালো দেখবে সেখান দিয়েই যাবে। কি অবস্থা বলো তো, এত সুন্দর রাস্তাটা হট করে যে কেন এরকম খারাপ হয়ে গেল আর বুঝতেই পারছি না। রাস্তাটা ঠিক করারও কোনো নাম নিচ্ছে না প্রশাসন থেকে, কি যে করবে। রাস্তাটা মনে হয় ঠিক বোর্ডটা আসবে আসবে তার আগে আবার ঠিক করবে, নইলে অতদিন এরকমই অবস্থায় পড়ে থাকবে। তো যা হোক চলো, আর কী করবো, এই রাস্তা দিয়েই তো এখন আমাদের যেতে আসতে হবে, তাই বেশি ভেবে আর লাভ নেই, অগত্যা চলো আমরা যাই। বলতে বলতে দেখো আমরা পৌঁছেও গেলাম, আর রূপ তো সকালবেলা মাত্র একটা বিস্কিট খেয়েছে, তো খুব জোর খিদে পেয়ে গেছে, ওর জন্য ওকে ওর বাবা দুটো ক্রিম বিস্কুট কিনে দিয়েছে, সেটা খাচ্ছে। আর রাতে যেহেতু ঘুম হয় না, ওর যে বারবার করে আমার ঘাড়ের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ছে, বলছে ভালো লাগছে না শরীরটা, কী করবো। আমি বলছি দেখ কত পেশেন্ট আসছে, তোকে কিন্তু দেখছে, তুই মাথাটা তুলে বস, দেখতে পাচ্ছ কত পেশেন্ট, তাও লজ্জা নেই, বলছে ভালো লাগছে না আমি তোমার গায়ে মাথা দিয়ে শুয়ে পড়বো। আর ডাক্তারের চেম্বারে যে গিয়েছি, প্রতিটা বাচ্চা শুধু কাশি সর্দি আর জ্বর, এর মধ্যে আবার খিদে পেয়ে গেলে আবার একটা নাস্তার প্যাকেট নিয়ে চলে আসলো, আর এই নাস্তার প্যাকেটটা খেলা হবে আবার নাম দিয়েছে। যা হোক আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, সামনেই নামটা ছিল ওই জন্য বেশি দেরি হয়নি। ডাক্তারের চেম্বার থেকে বেরোনোর পরে দেখছো ছেলের অবস্থা, দেখো টোটো দেবো সেও গুলি মারতে ছাড়ছে না। আর এই যে বলেছিলাম যে বৃষ্টি হয়েছে, দেখো মাঠে কেমন জল দাঁড়িয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর কাদা তো আর বলে লাভ নেই, সাইডগুলোতে কাদা তো হবেই। তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক, বাড়ি পৌঁছাতে বেশিক্ষণ আর দু তিন মিনিটের মতো লাগবে, গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই তারপর কথা বলবো। বাড়ি এসে পুরো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ডাক্তারের কাছ থেকে এসছি, কেমন একটা লাগে না, রূপও ফ্রেশ হয়ে নিচে চলে গেছে, এবার যাবো খেতে, তারপরে রান্নাবান্না কাজকর্ম যা আছে সব হবে। এগুলাই বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু আমার এখানে জানালদায় বৃষ্টি হচ্ছে না, ওই যাওয়ার সময় যেটুকু বৃষ্টি হলো বাকিটা আর নেই। আর নিচে যাবো খাবো তারপরে কথা। আবার শুরু হয়েছে আজকে রান্না, নিরামিষ রান্না হচ্ছে আলু ফুলকপির ঝোল, ফুলজাটা দিয়ে একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আর বেগুন ভাজা। ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চচ্চড়িটা হচ্ছে আর বেগুন ভাজা হবে। এটা হচ্ছে রূপের লাঞ্চের মেনু, ফুলকপি আলুর ঝোল আর বেগুন ভাজা ভাত। চচ্চড়ি উনি খাবেন না, ওর জন্য আমি ওটা আনিনি। আর এই যে অবস্থা হয়েছে একদিনে, এতক্ষণ শুয়েছিল, এই ডাকতে উঠলো, দিয়ে ওই চাদর ফাদর সরিয়ে দিয়ে আবার ভাতু খেতে বসছে, এখনো ভাতু যায়নি মুখে, তাই না। গুড ইভিনিং গাইস, তো দেখতেই পাচ্ছ এখন আমাদের বাড়িতে সন্ধেবেলায় বড়া ভাজা হচ্ছে, এটা হচ্ছে তালের বড়া। আর যেহেতু রাখি পূর্ণিমা আছে, ওর জন্য একটা তাল আনা হয়েছিল বাজার থেকে, তো সেটাই কিছুটা বড়া করা হয়েছে। আর এটা হচ্ছে তালের সুরচুগলি, তালের রুটি, যে যেরকম পারে তাই বলবে। তো দু রকম আইটেম করা হয়েছে, যার যেটা খুশি সে সেটা খাবে। সন্ধ্যাবেলায় পিঠে পিঠে খাওয়ার পরে সবারই পেট ভর্তি, মা আর আমার বর তো বললো ভাত খাবে না ওরা কেউ, ওই যে পিঠেটা আছে তালের রুটিটা
ওটা খাবে, ওটা দিয়ে পেট ভর্তি হয়ে যাবে। আর বাবার জন্য তো দুপুরে খাইনি, শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য বাবার জন্য একটুখানি ফেনা ফেনা ভাত করে দেবো আর আলু সেদ্ধ দিয়ে দেবো। আর আমি আর রূপচাঁদ তো সন্ধ্যাবেলায় পিঠেটা খেয়ে নিয়েছি, ওর জন্য আমরা এখন দেখি রাতের জন্য কী করব। একবার ভাবছি ডালিয়া করব, তো একবার ভাবছি ওটসের খিচুড়ি করব, যা হোক কিছু একটা করে নেব। তবে যাই করি আমার মা ব্যাটার মাপে, বেশি করবো না, কারণ বেশি তো কেউ খাবে না, বেকার নষ্ট হবে, ফেলা যাবে। ওর জন্য চলো তাহলে দেখা যাক কী করি, যাই করি সবজি তো ভাজতে হবে। ওর জন্য দেখো আলু, গাজর, বরবটি, ফুলকপি, সবজি কেটে নিয়েছি। আর দাঁড়া দেখাচ্ছি, এখানে বাবার জন্য ভাত করব, তো ভাতটা নরম হয়ে যাবে বেশি, ওই জন্য তার আগে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি টমেটো কেটে রেখেছি, বেশি না, তিনটে কাঁচা লঙ্কা দেবো, যেহেতু রুক হয় বেশি ঝাল হয়ে গেলেও আবার খেতে পারবে না এটা। আর সবজিটা আগে ভাজি, তারপরে দেখি যদি ইচ্ছা হয় ডালিয়া করব, আর না হলে পরে ওটস করে নেব। সবজিগুলো ভাজতে বসে বসে ভাবলাম যে না, এই ওটসটাই খেয়ে নিই, ওটসটা একদিন খাওয়া হয়ে যায় তারপর এরকম গাড়া বাঁধা অবস্থায় পড়ে রয়েছে, এটা খেয়ে তো শেষ করতে হবে, এবার নাহলে তো নষ্ট হয়ে যাবে, পোকা ধরে যাবে, তো এটাই খাই, পরে না হয় ডালিয়ার প্যাকেটটা কাটবো। এই দেখো আমার ওটসের খিচুড়ি একদম রেডি, আর এখানে বাবার ফেনা ফেনা ভাত আর আলু সেদ্ধও রেডি, খেতে বসলে পরেই হলো। ভাবছি রান্নাটা যখন হয়ে গেছে ডুবকে দিয়ে উঠি, কারণ সন্ধ্যা থেকে তো কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে, গরম গরমটা হলে ভালো ভালো লাগবে। তো গাইস দেখো, রূপের জন্য ওটসের খিচুড়ি নিয়ে নিয়েছি, অল্প করে নিয়েছি, জ্বরের মুখ না, খাবে কি না তো আমি সেটাও বুঝতে পারছি না। আর এখানে খেতে বসে দেয় দেখো চাদর ঢাকা দিয়ে, কাঁপাচ্ছে বাবা, ঠান্ডা লাগছে। যা হোক করে অল্প একটুনি খেয়ে নে, খেয়ে দে, ওষুধটা তো খেতে হবে বলো। হ্যাঁ, ওষুধ না খেলে কী করে ভালো হবে, খুব শীত লাগছে, আমি খাই দিচ্ছি। হ্যাঁ তো গাইস চলো, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, দোকানের জন্য বাই, গুড নাইট, টেক কেয়ার, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর যদি ব্লগটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।